শিক্ষা দুর্নীতিতে যদি রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয় তাহলে গরু পাচার কাণ্ডে চার্জশিটে বিএসএফ এর মদদের কথা উল্লেখ থাকলেও বিএসএফ এর দায়িত্বে থাকা মন্ত্রীদের কেন গ্রেফতার নয় সেই প্রশ্নেই সরব হলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গরু পাচার কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তিহার জেলে বন্দী রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল সম্প্রতি গরু পাচার কাণ্ডে ইডির দেওয়া চার্জশিটে বিএসএফ এর মদতের কথা উল্লেখ রয়েছে এরপরেই গরু পাচারের ঘটনায় বিএসএফ থেকে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিএসএফ এর সঙ্গে যুক্ত মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে হেফাজতে নেওয়ার দাবি জানালেন উদয়ন গুহ প্রথম কথা হচ্ছে আমি এটা যখন মন্ত্রী হইনি বিধায়ক বিধানসভায় বিএসএফ এর ব্যাপারে একটা আলোচনা হচ্ছিল সেখানে আমি পরিষ্কারভাবে বিএসএফ এর অত্যাচার জুলুমের কথা বলেছি কাঁটাতারের বেড়ার ধারে বিএসএফ এর যে ভূমিকা সেটা তুলে ধরেছিলাম এবং সেক্ষেত্রে আমার বক্তব্য ছিল যে গরু পাচারের ক্ষেত্রে বিএসএফ এর সক্রিয় মদত ছাড়া কখনো এটা ইয়ে হতে পারে না গরু পাচার হতে পারে না গরু একটা প্যাকেট না গরু একটা ছোট বস্তা না যে আমি চাইলাম কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে গলিয়ে দিলাম এটা হয় না তার ফলে যারা এই পাচার আটকাবার জন্য নিযুক্ত তারা যদি মদত না দেয় তাহলে এটা হতে পারে না ইডির যে চার্জশিট দিয়েছে গরু পাচারের ক্ষেত্রে সেক্ষেত্রে ইডি কিন্তু বলতে বাধ্য হয়েছে ওরা একটু চেপে চুপে বলেছে যে এরকম একটা অংশ আমিও বলছি অংশ তবে বড় অংশ তাদের মদত ছাড়া কখনো গরু পাচার হতে পারে না আর গরু আসে কিন্তু যেসব রাজ্যের থেকে বা যে রাজ্যের উপর দিয়ে আসে সেগুলো অধিকাংশই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য তাহলে সেই রাজ্য থেকে গরু আসে কী করে যে রাজ্যের উপর দিয়ে আসে সেই রাজ্য কী করে অ্যালাউ করে গরুগুলোকে সেখান দিয়ে আসবার তাহলে সেক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না সেক্ষেত্রে কাউকে ধরা হচ্ছে না অনুব্রত মণ্ডল তার মেয়ে সুকন্যা তাদের গ্রেপ্তার করা হয়েছে এবার তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের শাস্তি হবে কিন্তু বাবাকে জব্দ করবার জন্য মেয়েকেও ধরে রাখা হলো এটা হচ্ছেটা কি আর এই রাজ্যের যদি কেস হয় তাদের নিয়ে গিয়ে দিল্লিতে তিহার জেলে আটকে রাখা হচ্ছে মানে যত রকমভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা যায় সব কিছু করা হচ্ছে আর আমার শেষ যেটা বক্তব্য সেটা আমি আগেও বলেছি এখনও বলছি শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি গোড়ার থেকে উৎপাদিত হওয়া উচিত যারা যারা জড়িত তাদের সবার শাস্তি হওয়া উচিতির জন্য যদি শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয় তাহলে আজকে ইডি চার্জশিটে বলেছে গতকাল যে বিএসএফ জড়িত তাহলে বিএসএফ জড়িত থাকার কারণে বিএসএফ এর মন্ত্রকের যারা মন্ত্রিত্বে আছেন তাদের কেন গ্রেপ্তার করা হবে না ইডি সিবিআই কি সেই জবাবটা দিতে পারবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10 সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161238 7477161239 এই নম্বরে সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ
প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।